আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। দর্শকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব তরুণ তপন চক্রবর্তী। আপনাকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক, আজ ভয়াল কালো রাত। এরপর আছে আন্তর্জাতিক ফোরামে গণহত্যার বিষয়টি তুলে ধরবে জাতিসংঘ। আরেকটি খবর, এটি তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন কেন্দ্রিক খবর, কেন্দ্র দখল, বিভিন্ন স্থানে সংঘর্ষ, পুলিশ গুলিবিদ্ধ। সমকাল, তাদেরও লিড নিউজ উপজেলা নির্বাচন কেন্দ্রিক, সেটা হচ্ছে সংঘর্ষ কারচুপি বর্জনেও ইসির সন্তোষ, ভোটের খরা কাটেনি। আরেকটি খবর, যে বিচার দাবিতে উত্তাল সিলেট, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার কারণে এ ধরনের অবস্থা। এবং সমকালের শেষের পৃষ্ঠা আরেকটি খবর, 9 বছরে সাজা 87 যুদ্ধ অপরাধীর। আমাদের সময়, সারা নেই ভোটারদের, হামলা সংঘর্ষ, কুষ্টিয়া যুবলীগ কর্মী নিহত। এরপর আলটিমেটাম দিয়ে রাজপথ ছাড়লেন শিক্ষার্থীরা। আরেকটি খবর আমাদের সময়ে, কূটনীতিক পাড়ায় হঠাৎ নিরাপত্তা জোরদার, যায় যায় দিন, দৃষ্টির সীমানা ছাড়িয়ে গেলেন শাহনাজ রহমতুল্লাহ। এরপর তৃতীয় ধাপেও ভোট খরা, বিআরটিএ পিডিপি পাসপোর্ট অফিসে দুদকের হানা। সময়ের আলো, ভয়াল 25 মার্চ কালোরাত্রি আজ, বেদনা বিদুর গণহত্যা দিবস। এরপরে আছে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ, সহিংসতায় একজন নিহত, গুলিবিদ্ধ সহ আহত 33, চলতি বছরেই হজ যাত্রীদের ইমিগ্রেশনে বাংলাদেশে, ইমিগ্রেশন বাংলাদেশে। এরপরে মানব জমিন, বিক্ষোভে উত্তাল সিলেট, যেভাবে হত্যা করা হয় ওয়াসিমকে। আমাদের হাতে সর্বশেষ পত্রিকা ইংরেজি দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট, তাদের মূল শিরোনাম জেনোসাইড ডে টুডে। আরেকটি খবর, 1971 জেনোসাইড টু বি রেজড উইথ ইন্টারন্যাশনাল কমিউনিটি। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনামগুলো। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জাতীয় গণহত্যা দিবস এবং উপজেলা নির্বাচন যেভাবে হলো, তৃতীয় ধাপের নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। জনাব তরুণ তপন চক্রবর্তী, আপনিও সংবাদ শিরোনামগুলো শুনলেন এবং যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে চাই বা আপনার কাছে আসতে চাই, সেটি হলো 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস। তো মুক্তিযুদ্ধের যে চেতনা বা কিংবা যারা যুদ্ধ করেছে, আমাদের জাতীয় বীর, যাদেরকে, যাদের যুদ্ধের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, তাদের সম্মান জানানোর ক্ষেত্রে একটি বিষয় রয়েছে এবং যুদ্ধের, মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেটা আমরা কতটা আমরা ধারণ করতে পেরেছি এটাও একটি প্রশ্ন। বিশেষ করে তরুণদের মধ্যে এই চেতনা আমরা কতটা ছড়িয়ে দিতে পেরেছি, সেই জায়গায় এখনও কিন্তু আমরা প্রশ্ন উত্থাপন হয়। আপনি কি মনে করেন? ধন্যবাদ জনাব আপনাকে। প্রথমেই আমাকে বলতে হয়, 1971 সালের 25 মার্চ মধ্যরাত্রে পাক হানাদার বাহিনী নিরস্ত্র জনগণের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ল, এটা হাজার বছরের ইতিহাসে কোথাও এই নজির নেই। তারা শুধু গণহত্যা চালায়নি, এরপরে তারা শুরু করেছে গ্রামে গঞ্জে বাজারে হাঁটে, যেখানে পেয়েছে, যাকে যেখানে পেয়েছে মেরেছে এবং নারীদের সম্ভ্রম লুটেছে। তাদের সাথে যোগ হয়েছে তৎকালীন কিছু লোক যারা জামাতে ইসলাম করত, ছাত্র সঙ্গ করত, ওই সময় ছাত্র সঙ্গ ছিল মাওলানা মওদুদির, পাকিস্তানের দোসর মাওলানা মওদুদির অনুসারী। তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে লুটতরাজ শুরু করল। এই সময়ের মাঝখানে মার্চ মাসের 25 তারিখের পরে
যখন তৎকালীন ছাত্র সমাজ, শ্রমিক, কৃষক, সাংবাদিক, সাংবাদিকেরা যখন আস্তে আস্তে জড়ো হলো, ভারতে গেল, আশ্রয় নিল, 1 কোটি লোক শরণার্থী হলো, তারপরে লক্ষাধিক যুবক তারা প্রশিক্ষণ নিল, তারা যুদ্ধ করার জন্য দেশে ঢুকলো, দেশে আসলো, তখনই সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। আমাদেরকে ভারত তাদের অস্ত্র দিয়েছে, তারা আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমাদেরকে আর্টিলারি সাপোর্ট দিয়েছে, তারা আমাদেরকে অন্ন দিয়েছে, বস্ত্র দিয়েছে, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আমাদের পুরো যুদ্ধের সময়টাই তারা আমাদের পাশে ছিল, আমাদের পাশে ছিল। বিশেষ করে তৎকালীন সময়ের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, তাঁর অবদান তো বোধহয় কখনো ভোলা যাবে না, সেটি বাংলাদেশ ভুলেও নি, ভুলবেও না, ভুলবেও না। জি, আমরা ইন্দিরা গান্ধী, তিনি মরে গেছেন, তিনি তাকে মেরে ফেলা হয়েছে, তার প্রতি শুধু কৃতজ্ঞ থাকলে কম হবে, আরও বেশি কিছু যদি থাকার সুযোগ থাকে সেটুকুন থাকতে হবে আমাদেরকে, কারণ ইন্দিরা গান্ধী মাইনাস ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব ছিল না। তিনি যেদিন সোভিয়েত ইউনিয়নের সাথে 25 বছরের চুক্তি করলেন, সেদিনই আমাদের স্বাধীনতা আমরা অর্ধেক পেয়ে গেছি, কারণ ওই চুক্তিতে চীন এবং আমেরিকা কিছুটা হলো হোঁচট খেয়েছিল, তারা আর পাকিস্তানকে ওইভাবে সাহায্য করতে এগিয়ে আসতে পারল না। এর ফলে আমাদের যুদ্ধটা যেমন বেগবান হয়েছে, আমরা যেমন ঝাঁপিয়ে পড়তে পেরেছি, ঠিক তেমনি ওই রাজাকার বাহিনী যাদের কারণে আমাদের দেশের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছে, লুণ্ঠিত হয়েছে, সম্পদ লুট করেছে, বাড়িঘর পুড়িয়েছে, তাদের যে বিচার কাজ করার কথা ছিল বঙ্গবন্ধু, যে তাদের বিচার করার জন্য যেই প্রচেষ্টা চালিয়েছিলেন তাকে অসময়ে, 5টি বছরও যায় নাই ক্ষমতা আসার পর, ক্ষমতা নেওয়ার পর থেকে, তাকে রাতের অন্ধকারে 15ই আগস্ট হত্যা করা হলো, তাকে নয় শুধু তার পরিবারের প্রতিটি মানুষকে, ছোট্ট শিশু রাসেলকে পর্যন্ত হত্যা করা হয়েছে, আমাদের স্বাধীনতা সেখানেই ধ্বংস হয়ে গিয়েছিল। এবং এরকম একটি কথা, যারা 71-এ যুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানের দোষর হিসেবে কাজ করেছে, তাদের মুখ থেকে বা তাদের যারা এখন যারা সহযোগী অনেকেই কথাটি বলতে চেয়েছেন, যদিও সেটির জনসমর্থন পায়নি, যে বঙ্গবন্ধু তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এখানে যে একটি ভুল বোঝাবুঝির ব্যাপার রয়েছে, তথ্যের যে গ্যাপ রয়েছে, কথাটা সেটি আপনি কিভাবে? কথাটা ঠিক না, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আমি তখন দি বাংলাদেশ অবজারভারে আমি চাকরি করি, তখন বঙ্গবন্ধু ক্ষমা তাদেরকে সকলকে করেননি, গণক্ষমা করেননি, তিনি ক্ষমা 196 অথবা 192, আমার ঠিক ফিগারটা মনে নেই, তাদের বিচারের জন্য তিনি ব্যবস্থা করেছিলেন। তিনি যদি জীবিত থাকতেন তাঁর জীবদ্দশায় ওদের বিচার হতো, সালাউদ্দিন কাদের চৌধুরী বা নিজামীদের, গোলাম আজমদের বিচার বঙ্গবন্ধু জীবিত থাকলে তখনই বিচারটা হতো, এতদিন দেরি হতো না। 21টি বছর আমাদের ব্যক্তি স্বাধীনতাই ছিল না, আমরা মুক্তিযোদ্ধারা তখন পালিয়ে বেরিয়েছে, বঙ্গবন্ধু বলতে পারেনি, জয় বাংলা বলতে পারেনি 21টি বছর। এর চেয়েতে দুঃখজনক আর কী আছে, যেই জয় বাংলা ধ্বনি বলে আমরা যুদ্ধ করেছি, যেই জয় বাংলা ধ্বনি বলে আমরা পতাকা উড়িয়েছি, সেই জয় বাংলা ধ্বনি দিতে পারিনি আমরা, মানুষ সেই সময় এটা বলতে পারিনি ভয়ে। 21টি বছর এমনভাবে আমাদেরকে পঙ্গু করে রাখা হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে, দেশের প্রজন্মকে কুশিক্ষা দেওয়া হয়েছে, যেই কারণে এখনও বহু লোকে বলে, স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করে। আপনি 21 বছরের রেজাল্ট 9ই ডিসেম্বর একটা দিন পালিত হয়, যেটা গণহত্যা দিবস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, জাতিসংঘ পালন করেছে, এটার চাইতে দুঃখজনক বা দুর্ভাগ্যজনক কিছু আছে কি না আমি জানি না। আমি যতটুকুন ইতিহাস পড়েছি, গত 1000 বছর ইতিহাসের মধ্যে একটা দিন এরকম নেই, 25শে মার্চের রাত্রে যেই
গণহত্যা হয়েছে, এরকম হত্যা হয়েছে পৃথিবীর এমন কোনো দেশ নেই। সুতরাং এখানে কিন্তু আমি শুধু জাতিসংঘকে দোষারোপ করব না, এখানে আমাদের রাষ্ট্রীয় কূটনৈতিক ব্যর্থতা বলবো এবং আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পরবর্তী সময়ে মতপার্থক্য তৈরি হয়েছে সেটিও কিন্তু একটি বড় ভূমিকা রেখেছে, যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা একমত হতে পারিনি মুক্তিযুদ্ধের পরে। না, এটা কিন্তু আমি ঠিক এইভাবে বলবো না, মুক্তিযুদ্ধের ব্যাপারে না, এটা ছিল আসলে তৎকালীন সময়ে সমগ্র বিশ্বে সমাজতান্ত্রিক একটা চিন্তাভাবনা ছিল, বঙ্গবন্ধুরও ওইরকম একটা ভাব ছিল, তিনিও বলতেন তাঁর চায়ের মূলনীতির ভিতরে সমাজতন্ত্র একটা ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ওনার এই সমাজতন্ত্রকে কেন্দ্র করে যে বিভাজনটা হয়েছে সেই বিভাজনটাই আমাদের কিছুটা পিছে ফেলে দিয়েছে আর কি। তো আমি এটাকে ঠিক ওইভাবে ব্যাখ্যা করব না, আমি বলবো ওটাকে আমরা টু বিভার যেমন উজ্জ থাকে আমরা সেভাবে উজ্জ করে রাখতে পারি। এবং এটিও তো ঠিক, মানে যে দৃষ্টিকোণ থেকে আমরা বলার বলতে চাচ্ছি সেটি হলো যারা যুদ্ধ অপরাধী তাদেরকে কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল তাদের হাতে পতাকা তুলে দিয়েছে, এর থেকে বড় অপমান কি হতে পারে দেশ এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের? আপনাকে তাহলে এই কথা বললে আমি এটা বলতে পারি, এটা এটা একটা কথা বলতেই হয়, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, জিয়াউর রহমান আমি জানি না হুইসেল বাজালেই যে যুদ্ধ আরম্ভ হয়ে যায় এটা হয় কি না জানি না, তাকে দেখেছি এমবিসি ওয়াতের থেকে উনি অস্ত্র আনলোড করতে যাচ্ছেন, তাকে ক্যাপ্টেন রফিক সহ ওনারা ধরে নিয়ে গিয়ে কালুরঘাটের থেকে তাকে দিয়ে বঙ্গবন্ধুর ভাষণটা, বঙ্গবন্ধুর বার্তাটা ভাষণ হিসেবে প্রচার করানো হয়েছিল। এতেই জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে, জিয়াউর রহমান নিজে কখনো বলেনি কিন্তু তার লোকেরা বলা শুরু করলো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং জিয়াউর রহমানের মৃত্যুর পরে এরশাদের আমলে তো বিএনপি ক্রোড়পত্রও বাইর করত, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বিএনপি 91 সালে ক্ষমতায় আসার পরে তো এটাকে এস্টাবলিশ করার জন্য পুঁথিপত্র সব সব। আপনি জিয়াউর রহমান জীবিত থাকার সময়ের কথা বলছেন? জিয়াউর রহমান জীবিত থাকার সময় এবং পরে দুইটাই না, সেক্ষেত্রে জিয়াউর রহমান, আপনি যেহেতু একজন সম্মানিত মুক্তিযোদ্ধা, তো আপনি কি এর জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন যে তিনি স্বাধীনতার ঘোষক বলা থেকে তিনি কোনো বিরোধিতা করেছেন কিনা, যে আমি এই কাজটি করিনি এই ধরনের কোনো? না না না, তিনি নিজের থেকে কোনো কথা বলেননি, তবে তার যে ভাষণটা ছিল অন বিহাফ অফ বঙ্গবন্ধু রায় শেখ মুজিবুর রহমান, তিনি সেই ভাষণটা কিন্তু মুছে ফেলেছেন রেডিওতে, তৎকালীন রেডিওতে বাংলাদেশ বেতারে ওই ভাষণটা এখন আর নেই, ওই ভাষণটা দেওয়া হয়েছিল কালুরঘাট থেকে, আই এম এস জি আর ডিক্লেয়ার্ড মাই সেলফ অ্যাজ দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটা হান্নান সাহেব, এম এ আজিজ, চট্টগ্রামের নেতারা, এবং এটার ইংরেজিটা করেছিলেন আপনি জানেন বিখ্যাত নাট্যকার নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ, এটা বাংলা ছিল, বঙ্গবন্ধু বাংলাতে পাঠিয়েছিলেন, হান্নান সাহেব পেয়েছিলেন প্রথম স্বাধীনতার ঘোষণাটা, এটাকে বিকৃত করার জন্য বহু চেষ্টা করা হয়েছে। এখানে জিয়াউর রহমান শাহওয়াজিজের হাতে পতাকা তুলে দিয়েছেন, যে শাহওয়াজিজ জাতিসংঘের অধিবেশনে গিয়ে বাংলাদেশের বিরোধিতা করেছেন। 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে খালেদা জিয়া, নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা এদেরকে রিহ্যাবিলিটেট করেছেন, রাইট, যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত, যারা বদর বাহিনীর প্রধান ছিল, যারা রাজাকার বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক ছিল, তাদেরকে রিহ্যাবিলিটেট করেছে। শুধু তা নয়, তাদের হাতে দেশের পতাকা তুলে দিয়ে দেশের মুক্তিযোদ্ধাদের, দেশের স্বাধীনতাকে অবমাননা করেছে, অবমাননা করেছে। আমরা চাই যে বর্তমান সরকার যারা আছেন তারা এই মুক্তিযুদ্ধের যে চেতনা এবং আদর্শ যতটা আমরা হারিয়েছি সেটি রাজনৈতিক কারণে সেই জায়গাটি আবার ফিরে আসুক, দেশের বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে পড়ুক। আরেকটি খবর আমরা যেতে চাই, সেটি উপজেলা নির্বাচন কেন্দ্রিক। আমরা দেখলাম যে তৃতীয় ধাপে 117 উপজেলায় উপজেলা নির্বাচন হয়েছে, তো কোনো কোনো জায়গায় কেন্দ্র দখল হয়েছে, ভোট গ্রহণ স্থগিত করেছে, কোথাও সংঘর্ষ হয়েছে, পুলিশ গুলিবিদ্ধ হয়েছে, আপনি কীভাবে তৃতীয় ধাপের নির্বাচনকে দেখছেন?
তৃতীয় দফের নির্বাচনটা আসলে বলতে গেলে আমি ইসির ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা সবগুলো মিলিয়ে আমরা এটাকে ব্যাখ্যাটা এভাবে করতে পারি, সুযোগ পেলে বানর গাছে উঠে। যারা নির্বাচন করে, যারা নির্বাচনে প্রার্থী হয়, তারা সুযোগ খোঁজে। সে কোন দলের প্রার্থী সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলে তারা সুযোগ খোঁজে কীভাবে কটা ভোট বেশি তার পক্ষে নেওয়া যায়। মাঠ খালি থাকলে তখন কিছু দুর্ঘটনা ঘটতেই পারে, ঘটাটাই স্বাভাবিক। আমি রাজনীতির কথা বলবো, জনগণের কথা বলবো, আমি নির্বাচনে যাব না, এটা তো অস্বাভাবিক, রাইট? ফলে আমি যখন মাঠটা ছেড়ে দিলাম, আপনি মাঠটা যখন পেলেন, তো খালি মাঠেতে গোল তো আপনি দেবেনই, এটাই তো স্বাভাবিক। আপনি আমাকে মাঠটা খালি করে দিলেন কেন? বড় রাজনৈতিক জল যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যেতে চায় তারা যদি নির্বাচন বর্জন করে, তাহলে সাধারণ মানুষ এটাকে কিভাবে নেয়, সেটি একটি দিক। এবং তাদের তৃণমূলের নেতারা কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তের সাথে একমত অনেক জায়গায় পোষণ হয়নি, তো সেটিও একটা নতুন ধারা বা মেরুকরণ তো তৈরি হয়েছে নিশ্চয়ই। না, এতে তার নিজ দলের মধ্যে একটি তো ধারা তৈরি। আপনি 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 একটা জিনিস লক্ষ্য করবেন, জাতীয় নির্বাচনে বিএনপি তথা ঐক্যফ্রন্টের 7 জন নির্বাচনে জিতেছেন। এই 7 জনের মধ্যে একমাত্র সুলতান মোহাম্মদ মনসুর তিনি শপথ গ্রহণ করেছেন, আর কেউ শপথ গ্রহণ করেনি। এখানে এটা পরিষ্কার, আপনি নির্বাচন করেছেন জনগণের ভোট পাওয়ার জন্য বা ভোট পেয়েছেন, পেয়ে ভোট নির্বাচিত হয়েছেন। আপনি নির্বাচন করার পরে আপনি যখন সংসদে যাবেন না, আমার ভোট নিয়ে সিনিমিনি খেলার অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি নিজেকে দাবি করেন এই দেশের তৃণমূলের লোকজন আমার প্রতি সমর্থন আছে, কিন্তু এইবারের নির্বাচনে দেখা গেল আমি তো বেশ কয়েকটা ভোট কেন্দ্রে গিয়েছি, আপনার লোকেরা তো আপনাকে ভোট দেয়নি। আপনি কি করে নির্বাচনের বিরুদ্ধে বলবেন বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলবেন? সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে আসছেন। এখানে আমাকে বলতে একটা কথা পরিষ্কারভাবে বলতে হয়, আমি ঠিক থাকলে আমার পরিবার ঠিক থাকবে, আপনার রাজনীতিই ঠিক নাই, আপনার অনুসারীরা ঠিক থাকবে কিভাবে? আপনি যদি নিজে ঠিক থাকতেন, আপনার রাজনৈতিক মতাদর্শ যদি ঠিক থাকতো, তাহলে আপনার ঐক্যফ্রন্টের থেকে একজন ছুটে গিয়ে কি করে আরেকটা সিদ্ধান্ত নিতে পারে? আর এই তৃতীয় দফের নির্বাচনে বিএনপির বহু লোক, বহু প্রার্থী, বিএনপির প্রার্থী আমি এই কারণে বলছি, তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, তারা কিন্তু সরাসরি সেটি মোটা থেকে একটি বড় প্রশ্ন। কিন্তু আমরা ভোটার উপস্থিতির ক্ষেত্রে যে মানে একটা বড় ধরনের খরা দেখছি অথবা কম ভোটার উপস্থিতি, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটা কিন্তু অদূর ভবিষ্যতের জন্য দুঃসংবাদ। আমরা ভোটাররা কেন যাচ্ছে না, এমন কি তৈরি অবস্থা তৈরি হয়েছে যে কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন না ভোট দিতে? এটা রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলোর এটা ব্যর্থতা। রাজনৈতিক দলগুলো ভোটারদেরকে আনতে পারছে না, তাদের উপরে মানুষের আস্থা ঠিক সেভাবে থাকছে না, যে কারণে ভোটাররা কম আসছে। এটা জিনিসটা এইভাবে নেওয়া যায়, আপনার রাজনীতি, আপনি ছিলেন, আপনি আসবেন, আপনি আছেন, কিন্তু আপনি যখন ছিলেন তখন কী ছিলেন, আপনি যখন ছিলেন না তখন কী ছিলেন, এই যোগ বিয়োগ করার পরে, এই অঙ্ক কষার পরে মানুষ নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। এই নিরাশা এবং হতাশা থেকে দূর করতে হলে রাজনৈতিক প্রজ্ঞা খাটাতে হবে, সেখানে রাজনীতিবিদরা কাজ করতে হবে। না, এক্ষেত্রে ইসির যে ভূমিকা, নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকাকে আপনি কীভাবে দেখছেন? যে তারা তো
উপজেলা নির্বাচনে কম ভোটার উপস্থিতিকে সন্তোষজনক বলছেন, তারা সন্তুষ্টি প্রকাশ করছেন বা এটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন না, এই ধরনের বক্তব্য এসেছে? এটা কিন্তু ইলেকশন, আমি শুনেছি চিফ ইলেকশন কমিশনার সাহেব একথাটা বলেছেন, টিভিতে প্রচারও হয়েছে, এটা কিন্তু ওনার একথাটা পুরোটা মেনে নেওয়া যায় না। ভোটার আসেনি তারপরও আমি সন্তুষ্ট, এটা মেনে নেওয়া যায় না। এটাকে ব্যাখ্যাটা এইভাবে না করে এইভাবে বলা যায়, ভোটাররা আসেনি, ভোটারদেরকে আনার জন্য কাজ করতে হবে প্রশাসন, সরকার, বিরোধী দল এবং যারা রাজনীতি করে সকলকে নিয়ে সমন্বয় করে তাদেরকে ভোট কেন্দ্রে আনার ব্যবস্থা করতে হবে। কারণ ইসির তো এখানে ভোটার উপস্থিতির ক্ষেত্রে নির্বাচন কমিশনের তো একটি বড় ভূমিকা রয়েছে, এটা তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আপনার কাছে কি মনে হয়? এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বাট একটা লোক ভোট দিতে আসবে কি আসবে না সেটা ইসির কিছু করার নেই। না, সেটি ভোটারের ব্যক্তিগত স্বাধীনতা, সেটি আমরা ধরছি, কিন্তু ভোট কেন্দ্রে এসে নিরাপদে ভোট দেওয়ার যে সুযোগ বা পরিবেশ সেটি নিশ্চিত করা কিন্তু ইসির দায়িত্ব। সেই জায়গাটির ইসি কতটা সতর্ক হয়ে ভূমিকা পালন করতে পেরেছে সেই জায়গাটা শুনতে চাই। ইলেকশন কমিশনের সচিবের হেলাল সাহেবের কথা শুনলে মনে হয় যেন পুরোটাই পেরেছে, কিন্তু পত্রিকাগুলো খুললে মনে হয় যে অনেকখানি ব্যর্থ, এবং সেই ব্যর্থতার পার্সেন্টেজটা 50+ হতে পারে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচন কমিশনের যে বক্তব্য আর বাস্তবের সংবাদপত্রের যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আসলে মিল খুঁজে পাওয়া যায় না? পাচ্ছে না। তো এর করণীয় কি হতে পারে আসলে, আপনি যদি এর ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে হলে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনীতিবিদদের কাজ করতে হবে, আর প্রশাসনকে সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে এবং ইসিকে সেভাবে কাজ করতে হবে, সো দ্যাট ভোট কেন্দ্রে হাঙ্গামা হবে না, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে। আমরা চাই সেটি বাস্তবায়ন হোক, সুষ্ঠুভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এদেশের গণতন্ত্র আরও মজবুত হবে। জনাব তরুণ তপন চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। একই সাথে জানিয়ে রাখি, আজ পত্রিকা অনুষ্ঠানটি শুক্র থেকে বুধবার রাত 1:30 সম্প্রচার হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।